সেই গাছ, সেই গাছে সুসাইড করে সবাই, এখানে নাকি তাদের আত্মারা ঘোরাফেরা করে। এখানে ভূতের ভয় থেকে সাপের ভয়টাই বেশি লাগছে আমার। কি ছিল ভয়টা? সাপ ছিল একটা, এই রাবিশ চাপা পড়েই নাকি মারা গেছিল। শুনেছি সবার কাছ থেকে এই জায়গাটা অভিশপ্ত। আজকে আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, একদম ব্র্যান্ড নিউ ভিডিও। আর গাইজ, আজকে যেখানে এসেছি এটা বেসিক্যালি হচ্ছে সুসাইড স্পট। এখানে সবাই অনেকে সুসাইড করেছে আর অনেকে মারাও গেছে। কোথায় মারা গেছে, কীভাবে মারা গেছে সেটা একটু পরে দেখাবো, তার আগে তুমি আর পেছনের গাছটা দেখে নাও। এই সেই গাছ, সেই গাছ হচ্ছে সুসাইড করে সবাই। সো গাইজ, আজকে আমরা যেই পজিশনটা দাঁড়িয়ে আছি, যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা আমরা সেফটিতে দাঁড়িয়ে আছি কিনা সেটা আমরা নিজেরাও জানি না। কারণ এই জায়গাটা অনেকের কাছে শুনেছি খুবই অভিশপ্ত জায়গা, এই জায়গাটা নাকি রাত্রিবেলা কেউ আসতে পারে না। সো আমরা সেটাই তোমাদের দেখাবো যে কেন আসতে পারে না লোকে। তো আজকে সারা রাত আমরা সেই নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবো, তোমাদের কিছু দেখানোর চেষ্টা করবো, যদি তোমরা দেখতে পাও। তো চলো দেখানো যাক। পাচ্ছ এখানটা কতটা ভয়ানক জায়গা, একটু আশেপাশেটা দেখাও। এখানে যে আমরা যাচ্ছি, আদেও কি এই জায়গাটায় যাওয়াটা ঠিক হবে না সেটা আমরা বুঝতে পারছি না। এখানে ভূতের ভয়ের থেকে সাপের ভয়টাই বেশি লাগছে আমাদের। তো চলো, তোমাদের জন্য রিক্স নিয়ে ভিডিওটা অবশ্যই করব, ঠিক আছে? দেখা যাক নেই ভেতরে কি আছে, চলো। তো গাইস, তোমরা বুঝতেই পারছো আমরা চলে এসেছি এখন, স্পটটা তোমাদের ভালো করে ঘুরে দেখাবো। আর আমরা এখানে আসার আগে অনেকজনের কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করেছি এই জায়গাটা যাদের, তো তাদের কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করেছি, তারা আমাদের পারমিশন দেয়নি, তবু আমরা চুরি করে চলে এসেছি জায়গাটা। চলো তোমাদের দেখাবো আরও আগে কী কী হয়। এ ফিউ মোমেন্টস লেটার, হেই গাইস, তোমরা বুঝতে পারছো আমরা এই জায়গায় চলে এসেছি। এখন বাজে রাত 11:10, তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না জানি না, এখন বাজে রাত 11:10। তো আমরা সারা রাতই এখানেই থাকবো, দেখবো চারিপাশের এলাকাটা। শুনেছি সবার কাছ থেকে এই জায়গাটা অভিশপ্ত, কিন্তু আমরা দেখবো কী কী হয় এখানে, সব কিছু তোমাদের নিয়ে আসবো। নো স্কিপ, পুরোটা দেখতে হবে ভিডিও, তো সবাই সাথে থাকো। তো গাইজ, আমার তোমাদের বলার কোনো দরকারই নেই, কারণ তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ যে এতটা ভয়ানক প্লেস, তোমরা দেখেই বুঝতে পারবে যে ভয়ানক প্লেস কতটা। আর হচ্ছে আমরা এখন ওপর দিকে যাবো, যেখানটায় হচ্ছে অনেকে মারা গিয়েছিলো যে ইট চাপা পড়ে, তো সেখানে যাবো, সেখানে দেখাবো সিচুয়েশানটা কেমন। তো যাওয়া যাক। আর একটা কথা বলে রাখি, যাই আগের যে ভিডিওটা করেছিলাম তো তোমাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। কী করছো তোমরা, এত কষ্ট করে আমরা রাতের মধ্যে ভিডিও করছি কিন্তু তোমরা কোনো সাপোর্টই করছো না, শুধু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করবে, আমরা অনেক আরও ভিডিও আনবো, ঠিক আছে? তোমরা যদি সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর যদি তোমরা যদি সাপোর্ট করো। তো চলো বেশি কথা বাড়াবো না, জায়গাটার দিকে যাই, যেতে যেতে তোমাদের আজকে কিছু কিছু দেখাতে পারি। তো গাইজ, ফাইনালি আমরা সেই জায়গাটায় চলে এসেছি যেখানে হচ্ছে অনেকে মারা গিয়েছিলো। তলায় চাপা পড়ে নিচে দেখাও, তো তলায় চাপা পড়ে এই জায়গাটায় তলায় চাপা পড়ে অনেকে মারা গেছিলো। তো আমরা শুনেছি এই আশেপাশের লোকদের কাছ থেকে যে এখানে নাকি তাদের আত্মারা ঘোরাফেরা করে, অনেক আওয়াজ হয়, অনেক কিছু হয়। তো আজকে আমরা সেটাই দেখবো যে এখানে সত্যিকারই অরিজিনালি হয় নাকি। তো গাইজ, এখানে এসে একটা জিনিস অনুভব করতে পারছি, তা হলো
গাটা ভাই পুরো একদম ভারী হয়ে গেছে, মানে যাচ্ছি যাচ্ছি কিন্তু মানে সেরকম আমার ভালো ঠিকছে না জায়গাটা। তো এখনও তো কিছু দেখতে পাইনি, যদি কিছু দেখতে পাই সেটা আমাদের তুলে ধরার চেষ্টা করবো যতটা পারবো। তো চলো চারিদিকে ঘুরে দেখা যাক। এখানটা হলো একটা চুবলি আছে, এই যে যেখানে ইট পোড়ানো হয়, তো এই জায়গাটার মধ্যে অনেক মানুষ নাকি একসাথে ঢুকেছিল ইট আনার জন্য। তো তারাই এখানে চাপা পড়ে, এই ওপরের যে রাবিশ আছে এই রাবিশ চাপা পড়েই নাকি মারা গেছিলো এরকম শোনা গেছে। আমরাও এখান থেকে অনেকের কাছ থেকে শুনেছি, আজকে আমাদের এখানে ভিডিও করতে দিচ্ছিল না, তবুও আমরা জোর করে এখানে ভিডিও করছি শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য, তোমাদের দেখাবো বলে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে, আর আগে চলো, আগে অনেক কিছু আছে। তো গাইস তোমরা সবাই বুঝতেই পারছো, সব টাকা তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটার সাথে থাকো। আর দেখো এখন বাজে রাত 1:19, একটু ক্যামেরাটা দেখানোর চেষ্টা করো, 1:19। দেখো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ সবাই, এখন বাজে 1:19। আমরা এতক্ষণ এদিক ওদিক অনেক কিছু ঘুরেছি, একটু ক্লান্ত হয়ে গেছি বলে চলো আমরা একটু বসেছি এখানে, ঠিক আছে। আবার যাব আমরা এদিকে ওদিকে দেখবো কোথায় কী আছে, ঠিক আছে, আর তোমাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। তো গাইস আমরা এতক্ষণ ঘুরেছি, ঘুরে কিন্তু পুরো জায়গাটা কিন্তু এখনও ঘুরতে পারিনি, এখন আমরা যে ভেতর দিকে যাবো, তো ভেতর দিকে গিয়ে কিছু শর্ট তোমাদের দেখাবো। তো ভেতর দিকে নাকি আরও ভয়ানক শুনেছি, তো যাওয়া যাক দেখি ওদিকে। চারিদিকে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, এখানে আমি জানি না আমার গলার আওয়াজটা আসছে নাকি, আমরা একটা জঙ্গলের রাস্তাটা ভিতরে চলে এসেছি। এখন তোমরা কি করছো, চলো সাবস্ক্রাইব করো, তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো, ভূতও দেখাবো, মজাও হবে, তো সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। তো চলো, তো গাইজ আমরা এখন যেখানে এসেছি সেখানে আমাদের আশেপাশে 3 কিলোমিটার কোনো বাড়ি ঠাড়ি নেই। তো আমাদের এখানে যদি কোনো বিপদ হয় আমরা আশেপাশে কোনো বাড়িতে যেতে পারবো না, কাউকে ডাকলেও কেউ আসবে না। তো এখানে প্রচুর রিক্সে ভিডিও করছি, তো দেখি আর চারিদিকে ঘুরে দেখি আরও কী কী দেখাতে পারি তোমাদের। তো চলো যাই আস্তে আস্তে। তো গাইজ আমরা যেখানে চলে এসেছি আর আশেপাশে কোনো দুটো পুকুর আর কিচ্ছু না, এপাশে পুরো রাস্তাটা শেষ হয়ে গেছে, পুকুরের মধ্যে কিছু হালচাল হচ্ছে সেটা তোমাদের দেখাবো, কী হচ্ছে সেটা দেখি চলো। তো একটুখানি ভয় লাগে। তো গাইজ এখন পুকুরটা দেখাবো, গাটা ছমছম করছে আস্তে আস্তে। তো গাইজ ক্যামেরার পিছনে যে আছে তারও কিন্তু খুব রিস্ক আছে, কারণ পিছন পিছন আসছে, কারণ পিছন দিয়ে যদি কিছু হয় তখন আমরা কিচ্ছু বুঝতে পারবো না। ভাই কি ছিল ভাই ওটা? সাপ ছিল একটা। তো গাইজ তোমরা সবাই বুঝতেই পারছো আমরা অনেকটা পেছনের দিকে এসেছি, সামনের দিকে ইট ভাটাটা রেখে আমরা অনেকটা পেছনের দিকে এসেছি। তো এই জায়গাটায় কিছুই নেই, এখানে পুরোপুরি ফাঁকা জায়গা আর বড় বড় পুকুর, চারিদিকে বড় বড় পুকুর আছে, তাছাড়া আর কেউ নেই। আর ঘর বাড়ি তো শুনতেই পেরেছো তোমরা হয়তো ভিডিওটার সাথে, তোমরা জানতেই পারছো যে ঘর বাড়ি অনেক দূরে, এখানে আমাদের যদি কোনো রকম কোনো বিপদ হয় আমরা যেতে পারবো না কারুর কাছে কোনো হেল্পের জন্যে। তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, আসো দেখুন। আমাদের মধ্যে একমাত্র ভয় পায় সব থেকে বেশি এই হলো দ্বীপ, যে এইটুকুনি জিনিস দেখেই এখন বাজে রাত 2:30, 2:30 বেজে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো আমরা এইটুকুনির মধ্যে অনেক কিছুই তো দেখলাম আর অনেক কিছু আওয়াজ টাওয়াজ হচ্ছে, পুকুরের মধ্যে মাছ লাফাচ্ছে, তো দ্বীপ ভাবছে হয়তো ভূত চলে এসছে। তো তোমরা জানোই সবাই যে ভূত হয় না, এগুলো আমাদের মনের ভুল ভাই। আমার দ্বীপের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমাদের মনে হচ্ছে বাড়িতে যেতে হবে। দেখো এখন বাজে 2:30, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা দেখি বাড়ির দিকে যাবো, ওর
একটু কিছু করা যায় যদি, তো আসো। তো গাইজ আমরা এতক্ষণ এত জায়গায় ঘুরলাম, এত জায়গায় কিন্তু কোনো প্রবলেম হয়নি আমার। আর গাইজ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার পেছনেই কিন্তু সে পুড়ে মারা গিয়েছিলো যারা, তো এই জায়গাটার পেছনেই। তো এখন এই জায়গাটা এসে আমার গাটা পুরো ভার হয়ে গেছে, তাই সত্যি লিটারালি এখন ভয় করছে। আই ডোন্ট নো এরপর কী হবে, আমি সত্যি বুঝতে পারছি না কী হতে চলেছে এরপরে। তো গাইজ আমার তো রীতিমতন আমার শরীর খারাপ, দেখতে পাচ্ছ আমার গা হাতটা পুরো ভারী হয়ে গেছে, আমার মাথা পুরো ভার হয়ে গেছে ভাই। তো এখানে বেশিক্ষণ থাকবো না, এখন বাড়ির দিকে যাব। তো গাইজ সবাই বুঝতেই পারছো সবাই ভয় পেয়ে গেছে, অবশ্যই এই জায়গাটার পেছনে হয়তো কিছু একটা আছে, বুঝতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে আসার পরে সবারই গাটা কেমন ছমছম করছে, সবারই গা ভার হয়ে গেছে। আমাদের মধ্যে একজনের তো ওর তো একটু শরীরটা কেমন খারাপ হয়ে গেছে, জানি না কী হয়েছে ওর। ঠিক আছে, চলো বাড়ি নিয়ে গিয়ে দেখবো, এখন তো বলছে মাথা যন্ত্রণা করছে, হয়তো এসবে ভয়টয় লেগে গেছে। তো গাইজ তোমাদের জন্য এতটাই যখন আমরা রিস্ক নিচ্ছি, তো আমাদের জন্য একটুখানি তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ আমরা পুরোটা ঘুরে নিয়েছি আর পুরোটা ঘোরা হয়ে গেছে, আর আমরা এখানে সেরকম কিছু অ্যাক্টিভিটি দেখতে পাইনি। আর এখানে যেরকম শুনেছিলাম আর কি, আওয়াজ হয় বা কেউ চলে, কেউ হাসে, কেউ কাঁদে, কিন্তু এরকম আমরা কোনো শব্দ পাইনি। কিন্তু ওই যে জায়গাটা গেছিলাম ওই জায়গাটা একটু গাটা ভার ভার হয়ে গেছিলো, তো এছাড়া আমার কিছুই হয়নি। এখানে আজকে আসলাম, তো এখানে আমার কিছুই অনুভব হয়নি, কিন্তু যখন যাচ্ছিলাম ওই জায়গাটা থেকে ইটভাটার উপর থেকে, তখন আমার একটু গাটা চমচম করছিলো বা গাটা ভার হয়ে গেছিলো, আর একটুখানি মাথাও ঘুরছিলো, আর একটুখানি শরীর খারাপ হয়েছে। তো জানি না কেন হয়েছে, তো আশেপাশের লোকজন যেটা বলেছিলো সেটা কিছু কিছু মানে হালকা অনুভব করেছি, কিন্তু কিছু দেখতে পাইনি। তো গাইজ আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কিছুই বুঝতে পারিনি এখানে কী আছে না আছে, পুরো জায়গাটা ঘুরলাম। ঠিক আছে, ওরা বলছে ওদের গা ভার হয়ে গেছে, কিছু হয়েছে, তো আমার এরকম কিছু মনে হয়নি। আর অ্যাকচুয়ালি গাইজ তোমরা জানো সবাই, ভূত বলে কিছু হয় না, এটা আমাদের মনের ভুল, তো হয়তো সেরকমই কিছু মনের ভুল ছিল হয়তো ওদের। ঠিক আছে, তো আমরা এই জায়গায় কিছুই পাইনি, কিছুই দেখতে পাইনি, তো চলো নেক্সট ভিডিও আসবে আরও কিছু দেখাবো।